আসসালামু আলাইকুম ধরো আমার হাতে রয়েছে কিডনি বা বিক্ষ এই কিডনির ওজন নিয়ে এক এক বইতে এক এক ইনফরমেশন দেওয়া এখন তোমাদের অনেকেরই কোশ্চেন যে ভাইয়া আসলে হচ্ছে আমরা কোন ইনফরমেশনটা ফলো করব। আমি তো আজবন স্যারের বই পড়ি অথবা আরেকজন বলছে ভাই আমি তো আলিম স্যারের বই পড়ি এখন নিশ্চয় যদি এমন হতো বিভিন্ন বইয়ের যে কন্ট্রাডিক্টরি ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যদি তোমার কাছে খুব সুন্দর করে গুছানো অবস্থায় থাকতো অথবা তোমার কাছে রেফারেন্স হিসেবে থাকতো তাহলে পড়াটা অনেক সহজ হয়ে যেত তার মানে তোমার পড়াশোনাটাকে একটু সহজ করার জন্য আমরা এই ভিডিও প্লেলিস্টটা তৈরি করছি এই প্লেলিস্টে হচ্ছে আমরা বিভিন্ন অধ্যায়ের কন্ট্রাডিক্টরি ইনফরমেশনগুলো বা তথ্যগুলো তোমাদের সামনে গুছিয়ে প্রেজেন্ট করার ট্রাই করব যাতে হচ্ছে যখনই তুমি এই অধ্যায় পড়তে যাবা অন্যান্য বইতে এই অধ্যায় নিয়ে কি কি বলা হয়েছে সেটা যেন তুমি এই ভিডিওগুলো দেখে শিখে ফেলতে পারো তো চলো শুরু করা যাক প্রথম আজকে আমরা এই ভিডিওতে দেখব বজ্র ও নিষ্কাশন যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের কিছু কন্ট্রাডিক্টরি ইনফরমেশন প্রথম ইনফরমেশনটা হচ্ছে আমাদের যে কিডনি বা বৃক্ক রয়েছে পুরুষের ক্ষেত্রে এই বৃক্কের ওজন কতটুকু ধরো এই বৃক্কের যদি ওজন আমরা কাউন্ট করি পুরুষের ক্ষেত্রে এটা হবে আজমল স্যারের বই অনুযায়ী একশো থেকে একশো গ্রাম আর আলিম সারের বইতে আরেকটা কথা বলা সেটা হচ্ছে আলিম স্যারের মতে এই কিডনির ওজন পুরুষের ক্ষেত্রে একশো থেকে একশো গ্রাম ওকে এরপরে আমরা দেখব নারীর কিডনির ওজন কেমন হয় মানে একজন ফিমেলের যে কিডনি রয়েছে সেই কিডনির ওজন কত হয়ে থাকে আজমুল সারের মতে এই কিডনির ওজন হয় একশো তিরিশ থেকে একশো গ্রাম কিন্তু আলিম সারের মতে এটা হচ্ছে একশো থেকে একশো গ্রাম তার মানে আমরা পুরুষের ওজনের ডিফারেন্সটা দেখলাম এবং নারীর কিডনির ওজনের ডিফারেন্সটা দেখলাম দুই বইয়ের ক্ষেত্রে ওকে এরপরে আমরা নেক্সট টপিকে যাচ্ছি ধরো আমার হাতে রয়েছে মূত্রথলি ইংলিশে বলে ইউরিনারি ব্লাডার এখন এই মূত্রথলি একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে যখন এই ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায় তখনই আমাদের মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগে আলিম সার এবং বইতে দুইটা রয়েছে আলিম বলেছেন এই মূত্রথলিতে যদি হচ্ছে মূত্রের পরিমাণ দুশো আশি থেকে তিনশো বিশ মিলিলিটার হয় তখনই কেবলমাত্র আমাদের মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগে কিন্তু স্যার বললেন একটু ভিন্ন কথা কায়ুম সারের মতে এই মূত্র ত্যাগের ইচ্ছাটা তখনই জাগে যখন হচ্ছে আমাদের এই ইউরিনারি ব্লাডারে তিনশো মিলিটার থেকে ছয় শত পঞ্চাশ মিলিলিটার মূত্র জমা হয় তখনই কেবলমাত্র আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে তো এই দুই টাইপের ইনফরমেশনটা আমার মনে হয় যদি তোমরা খাতায় এখনই লিখে রাখো অথবা বইয়ের কোনো সাইড দিয়ে তুমি লিখে রাখো যে যে বই পড়ছো না কেন তাহলে যদি তোমার এমসিকিউতে এই টাইপের কোনো অপশন তুমি পাও মানে আমি যে ইনফরমেশন বললাম মানে চারটা ক্ষেত্রে চারটা ইনফরমেশন বললাম এই ইনফরমেশন গুলো যদি তুমি পাও তখন বুঝবা এটা আসছে আসমন স্যারের বই থেকে আলিম স্যারের বই থেকে অথবা কায়ুম স্যারের বই থেকে তো আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তোমার মধ্যে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম